আবারও রাজধানীর অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত কর্নেল চমহনি এলাকা থেকে বাইক চুরির ঘটনা ঘটল। সোমবার রাত আনুমানিক 9:30 এই ঘটনাটি ঘটে। চুরি যাওয়া বাইকটির নম্বর TR06A6T00। ঘটনা পশ্চিম থানায় জানানো হলেও চুরি যাওয়া বাইকটি উদ্ধার করতে পারেনি পুলিশ। রাজধানী আগরতলায় ফের বাইক চোর চক্র সক্রিয় হয়ে উঠেছে। বাইক চোরেরা সুযোগ বুঝে শহরের বিভিন্ন এলাকা থেকে বাইক নিয়ে পালিয়ে যাচ্ছে। সোমবার রাতেও অনুরূপভাবে একটি বাইক চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া বাইকটির নম্বর TR06A6200। জানা গেছে চুরি যাওয়া বাইকটির মালিকের নাম শুক্রমন দেব বর্মা, তার বাড়ি তেলিয়ামুড়ায়। রাজধানী সুপারি বাগান এলাকায় ভাড়া বাড়িতে থেকে কলেজে পড়াশোনা করেন তিনি। কলেজে যাওয়া আসা এবং অন্যান্য কাজের সুবিধার জন্যই তিনি বাইক কিনেছিলেন। সোমবার রাত আনুমানিক 9:30 শুক্রমন দেব বর্মা কর্নেল চমহনি এলাকায় বাইকটি রেখে একটি দোকানে যান। দোকান থেকে এসে দেখেন তার বাইকটি নেই। সাথে সাথে তিনি পশ্চিম থানায় ঘটনাটি জানান এবং এফআইআর করেন। পুলিশ এফআইআর পাওয়ার সাথে সাথে তল্লাশি অভিযানে নামেন, কিন্তু রাত 11:30 পর্যন্ত চুরি যাওয়া বাইক ও চোর চক্রের কোনো হদিশ পায়নি পুলিশ। কি করো? আমি কলেজে পড়ে। বাড়ি কোথায়? বাড়িতে আমি সুপারি বাগান থাকি, কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস তেলিয়ামুড়া। আচ্ছা, কলেজ সময় কি করছিস? কলেজ সময় এমনিতে বাইক পার্কিং করে একটু আড্ডা মাঠে স্যার ঘর যাওয়ার সময় আইলে বাইকটা এখানে চুরি হয়ে গেছে। তুই থানাতে জিডি এন্ট্রি করছো? কি করলো পুলিশ? আমি কইছে বাইকটা চুরি হয়ে গেছে, সব এফআইআর করতে আসছে। পুলিশ কি কইছে? পুলিশ কইছে সার্চ করবার কি। কি কালার সাইকেলটা? হোয়াইট এন্ড ব্লু। উল্লেখ্য, রাজধানীতে কিছুদিন বাইক চুরির ঘটনা বন্ধ ছিল, কিন্তু সম্প্রতি বাইক চোর চক্রের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হল্লাবোল।